আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর বিষয়, গর্ভবতী মায়ের পেটের ধরন দেখে বুঝতে পারবেন ছেলে হবে নাকি মেয়ে হবে। আপনি যদি গর্ভবতী হন তাহলে গর্ভের সন্তানের লিঙ্গ জানার কৌতূহল প্রবল হয়। প্রতিটি গর্ভবতী স্ত্রী নানা রকমভাবে সন্তান ছেলে নাকি মেয়ে বোঝার চেষ্টা করে। এটা মানা হয় যদি পেটটা যদি ছোট দেখায় সম্ভাবনা বেশি ছেলে হওয়ার। অনেকে আবার নাভির ধরন দেখে বা তলপেটের নিচ থেকে পেট অবধি হওয়া কালো দাগটা দেখেও বোঝার চেষ্টা করে ছেলে হবে নাকি মেয়ে হবে। আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারি, আমার পেটের সন্তান ছেলে নাকি মেয়ে। হ্যাঁ, এটা কিছুটা অন্তত বলা যায়, যদিও হয়তো সেগুলো বিজ্ঞানসম্মত উপায় নয়। তাহলে জেনে আসি, পেটের ধরন দেখে কিভাবে বুঝতে পারবো ছেলে নাকি মেয়ে। পেটের ভিতরের নড়াচড়া, এটা অনেকে মানেন যদি আপনার পেটে ছেলে সন্তান থাকে তাহলে নড়াচড়া কম করে, কিন্তু মেয়ে হলে সে পেটের মধ্যে অনেক বেশি ঘোরে, যার ফলে আপনার পেটটা কখনো বেশ সুন্দর কখনো বা অদ্ভুত দেখতে লাগতে পারে। পেটটা দেখতে কেমন লাগছে? আপনার পেটটি দেখতে কেমন লাগছে, বাস্কেটবলের মতো নাকি তরমুজের মতো? যদি সেটা বাস্কেটবলের মতো দেখায় সেটার লক্ষণ হবে ছেলে সন্তানের, কিন্তু যদি সেটা দেখায় তরমুজের মতো তাহলে সেটা কন্যা সন্তান। উঁচু বনাম নিচু, এটা বহু পুরানো দাইমাদের গল্প। আপনার গর্ভে যদি ছেলের বাচ্চা থাকে তাহলে ভুঁড়িটা নিচের দিকে ঝুলে যাবে, যদি সন্তান হয় কন্যা তাহলে উপরের দিকে ভুঁড়িটা বেশি হয়। তাহলে আর কিসের অপেক্ষা? আপনি নিশ্চয়ই এখন নিজের পেটের দিকে নজর দিবেন। কালো দাগ, লিনিয়ার গ্রীন বা কালো দাগ যেটা আপনার তলপেটের নিচের দিক থেকে নাভি অবধি যায় সেটা দেখা যায় যদি আপনার কন্যা সন্তান পেটে হয়। যদি এই দাগটি গর্ভাবস্থায় শেষের দিকে মিলে যায়, আশা করতে পারেন যে আপনার ছেলে সন্তান হতে চলেছে। অন্য মতে, দাগটি যদি তলপেটের নিচের দিক থেকে শুরু করে পাজর অবধি আসে তাহলে গর্ভে ছেলে সন্তান আশা করতে পারেন। পেটের জন্য পেডুলাম কৌশল জানতে চান তো, পেটে আপনার ছেলে কিনা? তাহলে আপনার এ বিষয়ে জানা খুবই দরকার। প্রথমে আপনি একটি আন্টি নিয়ে আসুন, এতে আপনার একটা চুল জড়ান, শুয়ে পড়ে আন্টিটা পেটের ওপর দোলান। যদি সেটা গোল গোল হয়ে ঘুরতে থাকে এটা লক্ষণ আপনার ছেলে হতে চলেছে। এই লক্ষণে আপনার বোঝা যাবে যে আপনার ছেলের সন্তান হতে চলেছে। যদি সেটা পেন্ডুলামের মতো দোলে তাহলে বুঝবেন কন্যা সন্তান হতে চলেছে। বাচ্চার ওজন, আপনার গর্ভের সন্তানের ওজনটা যদি সামনের দিকে অনুভব হয় তাহলে সেটা ছেলে হওয়ার সম্ভাবনা বেশি। যদি সেটা সারা পেটময় মাঝখানে মনে হয় তাহলে আপনার কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।